সৌম্য সরকার যখন ফর্মে থাকেন, যেদিন নিজের মেজাজে থাকেন, সেদিন দর্শকদের পাশাপাশি ক্রিকেট বলটাও যেন সম্মোহিত হয় তার কথা শুনে। তার চোখ ধাঁধানো সাবলীল ব্যাটিংয়ে মুগ্ধ হয় গোটা ক্রিকেট বিশ্ব। সেরকমই আরও একবার নিজের ব্যাটিংয়ের মুগ্ধতা ছড়ালেন সৌম্য সরকার। বৃহস্পতিবার লিঙ্কনের বার্ড সাটফ্লিক ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করতে নামে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। এ ম্যাচে খেলেনি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ছিলেন না মুশফিকুর রহিমও। এদিন ব্যাটারদের দুর্দান্ত পারফরমেন্সে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। বেশ কয়েক সিরিজ পর বাংলাদেশ দলে জায়গা পেয়ে আবারও জ্বলে উঠলেন সৌম্য সরকার। অবশ্য বিদেশের মাটিতে সৌম্যের পারফরমেন্স চমকে দেওয়ার মতো, আর বিপক্ষ দলটা যদি হয় নিউজিল্যান্ড তাহলে তো সৌম্যকে আর থামায় কে। সৌম্য সরকার বরাবরই নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ারের সেরা ইনিংসগুলো খেলেছেন। বছর ছয়েক আগে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে সৌম্য খেলেন 86 রানের চোখ জুড়ানো ইনিংস। 2019 সালে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সৌম্য সরকারের চোখ ধাঁধানো সেই ইনিংস থামে 149 রানে। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। শুধু সৌম্য সরকারই নন, নিউজিল্যান্ডের ব্যাটিং পিচে ভালো ব্যাটিং করেছেন বাংলাদেশের অন্য ব্যাটাররাও। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয় দলকে এনে দেন উড়ন্ত সূচনা। ভালো একটা ওপেনিং জুটির অভাবে বরাবরই ভুগছিল বাংলাদেশ, তবে এই ম্যাচে তামিম এনামুল সেটা বুঝতে দেননি। 47 রান করে থামে এই জুটি, 33 রান করে 26 বল খেলে আউট হন বিজয়। আউট হবার আগে 4 বাউন্ডারির সাথে 1 ওভার বাউন্ডারি হাঁকান তিনি। তরুণ তানজিদ তামিমও হাঁকিয়েছেন 50, ব্যাটিং করেছেন সাবলীলভাবে। 47 বলে 5-4 ও 4-6 58 রান করে তানজিদ তামিম আউট হন। টপ অর্ডারের প্রথম 3 ব্যাটারই ভালো শুরু এনে দেয় দলকে। তবে এই ম্যাচে সবচেয়ে বড় চমক ঋষাদ হোসেন, যাকে আমরা লেগ স্পিনার হিসেবেই চিনি। তবে এবার ঋষাদ প্রমাণ করলেন তিনি ব্যাটিংয়েও কম নন, ব্যাট হাতে দ্রুত রান তুলেছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। তুলে নিয়েছেন ঝড়ো 150, শুধু তাতেই থামেননি ঋষাদ, হয়েছেন দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। 54 বল খেলে 87 রান করে ঋষাদ আউট হয়েছেন। তার ইনিংসে ছিল 11-4 ও 4 ছক্কা। নাজিফা তাসনিম, অনফিল্ড।